আচ্ছা, কি কি খাবো আগে বলে দিই। আজকের খাবার ভালো খারাপ না, এটা হলো আলু বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে এটা রেসিপি করা হয়েছে, পাবেন। আর এটা হলো শুক্তো ধুন্দল আর রুই মাছ দিয়ে, ছোট রুই মাছ দিয়ে। আর এটা হলো সিসিঙ্গা ভাজা, নর্মাল সিসিঙ্গা ভাজা আর কি। আর এগুলার রেসিপি যদি আপনি পেতে চান তাহলে আমার আরেকটা চ্যানেল আছে, সেটার নাম হলো বি ইজি অরিগামি, আপনারা ওটাতে সাবস্ক্রাইব করবেন, তাহলে ওই এইগুলা রেসিপিগুলো পাবেন আর কি। আমার খাবারের যে রেসিপিগুলো আমি সব ওখানে আপলোড করতেছি আস্তে আস্তে, ওটাতে সাবস্ক্রাইব করলে আপনারা পাবেন। তো ওকে, ও আরেকটা কথা, আমার একটা ফ্রেন্ড, ফ্রেন্ড না ও ইউটিউব থেকে আর কি পরিচিত, ফ্রেন্ডই বলা যায়, উনি খুবই অসুস্থ, মানে বাঁচা মরার মাঝখানে আছে, আইসিইউতে ভর্তি। নিপা ভাইরাস আক্রমণ করছে, উনি হলো ইন্ডিয়ান, ইন্ডিয়াতে নাকি নিপা ভাইরাস খুব বেশি আক্রমণ করতেছে, খুব মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে শুনলাম। যাই হোক, উনি খুবই অসুস্থ, ওনার কালকে থেকে আমি ওনার কোনো খবর নিতে পারি নাই। ওনার ছোটো মানুষের সাথে কথা বলছিলাম, তো উনি বললো যে আইসিইউতে রাখছে, আচ্ছা 72 ঘন্টা না গেলে কিছুই বলতে পারতেছে না। ওনার নাম হলো পিউ, ফেসবুকের নাম হলো পিউ, ঠিক আছে, আর এমনি ইউটিউবের নামটা ধরো কি ভুলে গেছি আপনি, যাই হোক পিউ নামেই আমি ওদের ফেসবুকে, আমার সাথে অ্যাড আছে, ইউটিউব থেকেই পরিচিত, ওখান থেকে ফেসবুকে অ্যাড আছে। তো ওনার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। তো খাওয়া শুরু করি, একটা জিনিস খাওয়ার মাছকে খাওয়ার পর আমি ভুল করলাম, ভাজিটা পরে খাওয়া উচিত ছিল, আগে খাওয়া উচিত ছিল শুকর, আমরা শুক্ত দিয়ে আগে খাই, আমাদের দেশে শুকত বলে আর কি, শুক্ত বলে না, ঢাকায় শুদ্ধ ভাষা হলো শুক্ত, কিন্তু আমাদের দেশে বলে শুকত, শুকত দিয়ে আগে খাওয়ার নিয়ম আমাদের দেশে, যেটা খায় সবাই, আমি আগে ভাজিটা খেয়ে ফেলছি, মরিচটা পরে খাইতে হবে। যাই হোক, হয়ে গেছে, কিছু করার নেই। এটা হলো রুই মাছ, মিডিয়াম সাইজের রুই মাছ। এই খাবারটা যতটুকু জানি আমি, মুসলমানরা খায় না এটা, ঠিক আছে, একটা মজার ঘটনা বলি। আমার ছোট বোনের বিয়েতে আর কি, ওই যে অর্চির মা, যে ওর বিয়ে তো গ্রামে হয়েছিল, তো শহর থেকে আমার দুইটা তিনটা ফ্রেন্ড গেছে আর কি, দুইটা অনেক আছে কিন্তু কেউ জানে না,
এই জন্য চালজন গেছিল তো ওরা দিতে গেছে আমাদের যে বিয়েতে যে খাবারের সিস্টেম এখন যদিও মাংস করে সবাই এক মাংস দিয়ে খাওয়া শেষ করে ওই মাংসের টিক্কা মাংসের কাবা চিকেন রোস্ট দিয়েই সব শেষ চিকেন রোস্ট আর হয়তো খাসির মাংস আর আর তেমন কিছু থাকে না আগে তো 1500 আইটেম হয়তো আমরা যখন ছোটো ছিলাম গ্রামে দেখছি বিয়েতে মিনিমাম 10টা 12টা তো হইতো একটু ভালো টাকা পয়সা লোকের বিয়েতে অনেক অনেক আইটেম করতো মাছের আইটেম অনেক শুক্ত ডাল্লা তারপরে ভাজি চচ্চড়ি ডাল থাকে 3 পদের তারপরে আপনার ঝুটকে থাকে 2 পদের তো এরকম অনেক পদ থাকতো কিন্তু আমাদের তখন আস্তে আস্তে ওগুলো উঠে গেছে এখন তো নাই এখন এগুলো নাই আগে এটা হইতো আর কি এগুলো তো ওরা গেছে আমাদের সময় মাছের আইটেমটাও করছিলাম কারণ অনেক গ্রামে তো অনেক নিরামিষ বুঝি ছিল মাছ মাংস খাইতো না মাছ খাইতো শুধু নিরামিষ খাইতো অনেকে আছে তাহলে নিরামিষ করা হয়েছিল ঠিক আছে আর মাছের আইটেম করা হয়েছিল ওইখানে ওরা ওদের শুক্তো আইটেমটা ছিল তো ওরা শুক্তো দিয়া খাওয়ার পরে এখন ওরা খালি কথা বলতেছে যে আমরা অন্য কিছু খাবো না আমাদের এই তরকারিটাই দেন খালি শুক্তো ঠিক আছে যাই হোক শুক্তো 2 বার 3 বার করে নিছে ওরা খুব টেস্ট লাগছে তরকারিটা তারপরের দিন সকালবেলায় ওই তরকারি খেতেছে কই ওইটা নেই কালকে দেখা খাইলাম শুক্তো ওইটা যায় মানে 2 দিন শুধু ওইটা দিয়ে খেয়েছে ওরা আসলে টেস্ট শুক্তোটা ওরা ওই তরকারিটা খুব এই তরকারিটা খুব মজা পেয়েছিল কারণ এটা বিয়েতে তো আরও টেস্ট হয় কারণ অনেক বড়ো বড়ো মাছ থাকে তো বড় বড় মাছের মাথা ইয়ে দিয়ে রান্না ভালো লাগে অনেক আর গ্রামের রাঁধুনিটা তো অন্যরকম সে সাদা এগুলো আমার দিদি যে মারা গেছে উনি দিদিমা ছিল যে উনি আমাদের মোটামুটি গ্রামের মধ্যে নাম করা রাঁধুনি ছিল বিয়েতে তারে লাগতোই ঠিক আছে গ্রামের বিয়েতে তারা ডাকতো আর যখন বুড়ো হয়ে গেল তখন তো রাঁধতে পারতো না কারণ চুলার সামনে যেতে পারতো না তখন তার কী করে তো আসলে কাছে রাখতো আর কুন্ডা কত ডুব দিয়ে মশলা এরকম জিগে দিত আর কি আর মাছ টাছ মাছে ধরেন মাছের যে মশলা মা খাবে হ্যাঁ ওগুলা ওই দেখায় দেখা দিত আর কি পারতো না বললাম দিতে পারতো যে এটা এমনিতে এমনি যাই হোক ভালো রান্না করতে আর কি তো গেল ওইটা ওই সুক্তটার মূল কথা বললাম আর কি ওইটা মনে করে মাঝে মাঝে সুক্ত খাওয়ার সময় যে ওই ফ্রেন্ড খুব পছন্দ করছে ওইটা মুসলমানরা তো খায় না এটা এটা অন্যরকম একটা টেস্ট মুখের ভিতরে প্রথম গেছে ভালো লাগছে ইলিশ মাছ তবে এটা খুব টেস্ট হয়েছে তো
এটা রেসিপি পাবেন, এটা রেসিপি আছে। আর একটা মজার গল্প বলি আজকে, মজার গল্প না খারাপ গল্প বলা যায়। যখন একদম ছোট মামা বাড়িতে থাকতাম, মামা বাড়িতে ধরেন এক মাসের জন্য বাড়িতে থাকতাম কিংবা দুই মাস থাকতাম, এরকম থাকতাম। তো আমার ছোট মামা ছিল আমার সাইজের, মানে আমার একটা 5 বছর বড় হবে। আমরা ছোটবেলা থেকে লম্বা ছিলাম, মাঠ ছিল এরকম শুকনো ছিলাম কিন্তু লম্বা ছিলাম। তো ও তো একটু বড় বুঝতো, তো আমরা কি করতাম ছোটবেলায় ওর কাছে থেকে শিখা আর কি, শিখা বলতে ইন্টারেস্টিং ছিলাম আর কি, বিড়ি খাইতাম। ছেন মজার ঘটনা, দেশ তো হুকা ছিল, হুকা তো খাইতে পারতাম না, হুকাতে টান দিলে পানি এসে পড়তো, জল এসে পড়তো আমাকে। হুকা খাওয়ার একটা সিস্টেম আছে না, যাই না বিড়ি খাইতাম, বিড়ি খেয়ে পেতাম আমরা। আমরা তো টাকা দিত না, কিনতে পারতাম না, খাওয়ার খুব ইচ্ছা, গরম এসে খায় দেখতাম। ছোটবেলায় যেটা হয় আর কি, কৌতূহল। মামা আসলে বড় একটা মাছ আছে, তো আমাকে নিয়ে যেত, মোটামুটি হেই শিখেছি একটু একটু করে, তো খাওয়া যাবে। আমরা অনেক ছোটবেলায় মনে পড়ে তো একটু একটু হালকা বিড়ি তো কিনতে পারতাম না, বিড়ি পাইতাম করে হয় চুরি করতাম কারোর কাছ থেকে, আমার দাদা বিড়ি খেত তার কাছ থেকে চুরি করতাম। আর যেদিন চুরি করতাম না পারতাম সেদিন কী করতাম, যারা বিড়ি খাইতো ছেন পুরা বিড়িটা কিন্তু খাইতো না, যারা যায় যে টুরাই খেয়ে ফেলা গেছে, তো আমরা যে বিড়ি খেতাম তার পিছিয়ে পিছিয়ে হাঁটতাম, ফেলাই দিত অনেক দূরে যেত গা, পরে এটা টুকাই নিতাম, নিয়ে আগুনটা নিবে আর রেখে দিতাম, এরকম দুই একটা জমাইতাম, জমাইয়া মামা ভাই না দুইজনে আরও আরও দুইজন থাকতো। আমরা যে পাটের সিজন, আমার পাটের সিজনে গেছি মনে করে, খেতে অনেক বড় বড় পাট, পাট তো অনেক লম্বা হয়, চাইবি পাট খুব লম্বা হয়, মানুষের সঙ্গে বড় হয়, ওই পাট খেতে মাঝখানে ঢুকতাম, মাঝখানে ঢুকা মেস দিয়ে যেতাম, ওই চামচে বিড়ি খেতাম, তাদের অভ্যাস না এগুলো হলো জাস্ট মজা করা। তো মানুষের মজা করতে করতে কিন্তু অনেক সময় নেশা হয়ে যায়। ওই সময় আমাদের মধ্যে যারা যারা করছে এটা খাইছে, সবাই করছে মোটামুটি, সব প্রমাণে একবার দুবার খাইছে, তা আমিও ওরকম দুই তিনবার খাইছি আর কি, নেশা না এমনি। কিন্তু আমার ছোট মামা সরতে পারে নাই, এখনো খায়, গ্রামে তো জানা জানি হয়ে যেত কেন, কোনো দিন জেনে ফেলতো, আগে তো কেউ সামনে বড় মানুষের সামনে কোনো সময় ছোটোবেলা মানুষ সিগারেট খেতে পারতো না, এটা একটা অসম্ভব, মেয়েরা একদম ফাড়ে ফেলে। আর পোলা বানো খুব সাবধান সতর্ক, অনেক দূরে খাইত, আমরা ওই চকের মাঝখানে যেতাম, কোন ক্ষেতের পাট বড় ওই ক্ষেতের মাঝখানে খাইতাম, তারপরে
তো কেমনে কেমনে তাও জানতো, কেউ না কেউ দেখতো হয়তো বা দাদার কানে দিয়ে দিত। তো সারাদিন যাই করি, সন্ধ্যার সময় তো বাড়িতে খেতে দিত। সন্ধ্যার সময় যখন বাসায় আসতাম বাড়িতে, দাদু এলাম একটা লাঠি দিত, কারণ কেউ না কেউ গ্রামের কেউ না কেউ দেখছে, পাড়ার কেউ না কেউ দেখছে, বলে দিছে এই তোমার না দিলে তোমার ছেলের সিগারেট খেতে দেখছি, বিলে খেতে দেখছি। তো লাঠি নিয়ে আইতো, বলতো বল সিগারেট খাইছ, বিলি কথা কইতো সিগারেট না, সরি কেউ স্বীকার করতাম না, খেতাম না, খাই নাই। যখন দু তিনটা বাড়ি লাগাই তো তখন সত্যি কথা কই দিতাম আমি একটা খাইছি, ঠিক আছে, তারপর কইতাম যে ও খাইছে, মামার কথা বলতাম, যত যারা যারা খাইছে সবার কথা কইতাম, ও খাইছে দুইটা, ও খাইছে একটা, ও খাইছে তিনটা, এরকম কইতাম। তো সব ইচ্ছা মতন দিত পেদানি, পেদানি দিয়া কইতো যার খাবি কোনো দিন না, আর কোনো দিন খাবো না, খানি ধরে হয়তো অভ্যাস করাইতো, ঠিক আছে আর খাও না, বাটাত খেয়ে পড়তে হইতাম। তারপর দিন আবার ঠিকই খাইতাম, ঠিক আছে, এরপর দিন আবার মারি খেতাম। তো কোনো কোনো দিন আবার অবশ্য বিচার দিত না, জানতো না, এভাবেই কাটতো, ঠিক আছে। তো সেখান থেকে অনেকগুলো মানে সিগারেট আর ছাড়তে পারে নাই, ওই যে ধরছে ধরছেই, আবার অবশ্য নেশা হয়েছিল না, দু চার দিন খাইছিলাম আর কি, ভালোই লাগতো, ঠিক আছে, খাইতে পারতাম না, খালি যা ধোয়া মানে নিজেকে খুব বড় মনে হতো, আমি বিড়ি খেতে পারি, ঠিক আছে, এই আর কি মনে করে, এগুলো মনে করলে নিজের অজান্তি মাঝে মাঝে হাসি পায়, কী করছি আগে, ঠিক আছে। আপনারা সবাই আমার ওই বন্ধুটির জন্য আশীর্বাদ করবেন, ঠিক আছে, দোয়া করবেন যাতে করে উনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন সবাই, সবাই সুস্থ থাকবেন, বাই।